মেয়েদের কথার পরিমাণ আমাদের চাইতে পুরুষের চাইতে কম না বেশি? শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। তারা এক কথা বারবার বলতে পছন্দ করে, আমরা একবারের বেশি দুইবার বলতে পারি না, আমাদের এনার্জি কাজ করে না। তারা এক কথা বারবার বলে। পুরুষরা কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে হলো 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। আপনি বর্ষাকালে বেগুন কিনেছেন, বর্ষাকালে বেগুন তো একটু পোকা থাকে, ফ্রেশ বেগুন কম পাওয়া যায়, আপনি খেয়াল করেননি। বেগুনটির দামি দাম দিয়ে বেগুনটা নিয়ে আসছেন, বাড়িতে বউয়ের হাতে দিয়ে দিচ্ছেন, গিন্নি বডিতে কুটি নিয়ে যদি দেখে যে বেগুন পচা, ওই বেগুন পচার তফসিল হবে একটা তিন ঘন্টা। খালি বলবে সংসার খাইল, সংসার গেল, এই কথাই বলবে। এটা মেয়েদের নেচার। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে, যে প্রজা মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। এক প্রজা এসে বলে, যাবো না, আমি একটা মিথ্যা বলতে চাই, কি আসতে নিয়ে দেখি একটা মশা একটা হাতি রেখে ফেলছে, কা অসম্ভব ব্যাপার, এটা কোনো যুক্তি হতো তোমার? এটা কোনো মিথ্যা না। আরেকজন এসে বলে, যাবো না, আমি একটা মিথ্যা কথা বলতে চাই, কি আসতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে, মুখোমুখি হয়েছে, কিন্তু কথা বলে নেই। রাজা বলতেছে, এবার হয়েছে মিথ্যা কথা, কারণ দুই মহিলা পাশাপাশি বসবে, মুখোমুখি হবে, কথা হবে না, এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই। কথা বুঝলেন? এখন মায়ের আসছেন, বহুদিন পর পাশাপাশি মুখোমুখি বসছেন, তাদের আওয়াজ বন্ধ করে একটু কঠিনই, কিন্তু এটা কিন্তু কোরআনের মঞ্চ, কোরআনের আলোচনা এটা। এখানে কথা কোন ক্রমেই বলার চিন্তা মাথায় আনা যাবে না। মেহরবানি করে আমার মায়েরা একটু চুপ থাকেন। তবে মেয়েরা যে বেশি কথা বলে এটার কারণও আছে, সন্তান লালন পালন করে ছেলে না মেয়ে, মেয়েরা না ছেলেরা, মা না বাবা, মা লালন পালন করেন, মাকে মা সন্তানকে কোলে পিঠে বড় করেন, ছোট্ট বাচ্চা কাঁদবে, বারবার একই কথা বলে, বাবা কাঁদিস না, বাবা কাঁদিস না, বাবা থাম, বাবা আমার, আমার আত্মা, কত সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে, কমে যে লস নাই। আর ওই সন্তানটা যদি বাবার কোলে দেওয়া যায়, বলবে বাবা থাম, বাবা থাম, বাবা একটু থাম, বাবা থাম রে বাবা থাম, কি কথা বুঝেন নাই? মানে কি এই থামের, এই শেষ থামের লক্ষণটা কি বলেন? হাতে রাখবে না, আছাড় মারবে, لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك
صلي على وعلى آل سيدنا একটু মহব্বত দিন নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা شريب بلغ العلا بكماله كشف التجا بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بدأ حكمة لقمان ما قاري قرآن باري يهدي ليس دمان ما بلغ العلم حسنت جميع خصاله سلوا كلن جلد جشور جلال بكر قرى بجلال بغدانغا ইসলামী সমাজ কল্যাণ পরিষদ সমাজ কল্যাণ সমিতি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বড়তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 13 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাগডাঙ্গা হাই স্কুল ময়দানে আজকে আয়োজিত অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডক্টর জালালউদ্দিন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথিবৃন্দ বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন অত্র উপজেলার মাননীয় ভাইস চেয়ারম্যান জনাব আব্দুর রউফ মোল্লা কথা বলেছেন ইসলামের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইসলামের সংস্কৃত অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জনাব কবির বিন সামাদ আজকের মাহফিল উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম ফজল ইজাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমা ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দীন ইসলামের নরশার্দুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দীর্ঘ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালামের জবাব একটু ভিজা ভিজা মনে হলো কারণ ভিজা ভিজাই তো অবস্থা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারে রেখেছেন বলি আলহামদুলিল্লাহ অনেক মামুন
আজকের মাহফিল উপস্থিত আমি শ্রুতি বলতে চাই মেহরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আল্লাহ নির্দিষ্ট হুকুম ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু যখন কোরআন কারীমের আলোচনা হবে তেলাওয়াত হবে দুটো কাজ আল্লাহ তার হুকুম করেছেন একটা হলো চুপ থাকা মনোযোগ সহকারে শোনা আমরা এই দুটো হুকুমের দিকে আমরা খেয়াল রাখবো জোরে বলি ইনশাআল্লাহ আশা তৌফিক দিয়েছেন আল্লাহ শুকরিয়া আদায় করছে সেই মহান আল্লাহ পাকের বলি আলহামদুলিল্লাহ আবারও বলছে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু وبك آمنت وعليك توكلت وإليك نمت وبك خاصمت আমি আলোচনা সূচনায় কোরআন কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা আমি বলবো আদব আখলাককে ঠিক করার শিষ্টাচারকে সুন্দর করার জন্য একটি অনন্য সূরা একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি শেষ দিকে তিন থেকে চারটা আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতগুলোকে সামনে রেখে আমি প্রতিকূল আবহাওয়াই বলবো কারণ একটু আমরা বৃষ্টির আভাস আমরা লক্ষ্য করছি কিছু ফটক করছে তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা নাই তো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আসুন সেই জায়গায় চলে যাই যে জায়গা থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সূরাতুল হুজুরাত সূরাতুল হুজুরাত এটা মাদানী সূরা 49 নম্বর সূরা এবং এর মোট আয়াত সংখ্যা হলো 18 আমি 15 থেকে 18 এই চারটি আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি এবং এই সূরার নামকরণ করা হয়েছে হলো 4 নম্বর আয়াতকে সামনে রেখে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা হুজুরাত শব্দটি প্রয়োগ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিনুন জোরে বলি আল্লাহু আকবার মিন ওয়ারাইল হুজুরাত এই হুজুরাত থেকে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন এই সূরার নাসিরের প্রেক্ষাপট হলো আমার নবীর সামনে দুজন সাহাবি সবাই তো এই দুজন সাহাবির নাম বললেই চিনে ফেলবে খুব দামি দুজন সাহাবি যারা দুনিয়াতে বসে জান্নাতের সংবাদ পেয়েছেন আশরে মুবাশশারা অন্যতম তালিকা প্রথম এক এবং দুই নম্বর তালিকায় যাদের নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজন সাহাবী আমার নবীর সামনে বসে তারা কথা বলছিলেন তো দুজনের কনভারসেশন তাদের বাক্যালাপের মাঝে হঠাৎ করে তাদের কথার আওয়াজটা আমার নবীর চাইতে বেশি উঁচু হয়ে যায় বড় হয়ে যায় বুলান্দ হয়ে যায় আমার নবীজির কাছে এটা কষ্টের কারণ মনে হলো আমার নবীজি একটু এটা মনকষ্ট ফিল করলেন তার কাছে এটা একটু বিরক্তিকর মনে হচ্ছিল তা আমার আল্লাহ আমার রাসূলের কাছে যদি কোনো কিছু যদি বিরক্তিকর মনে হয় আমার আল্লাহ কি সহ্য করতে পারবেন আসতে বলবেন না পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা
تشعرون জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না এমন ধরনের আচরণ যদি তোমরা করে ফেলো তোমাদের জীবনে অর্জিত যত আমলগুলো আছে সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে নিষ্ফল হয়ে যাবে মূল্যহীন হয়ে যাবে এই আয়াতটা যেদিন নাযিল হয়েছে সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীর সামনে সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ উচ্চ আওয়াজে জোর গলায় একটু বড় করে কোনোদিন একটাবারের জন্য কথা বলেন নাই আমার নবী যখন বলতেন ওমর কি বললাম আমি তো শুনলামই না হুজুর জোরে বলতে তো ভয় লাগে জোরে বলতে তো ভয় লাগে এই বিষয় থেকে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল ছোট বড় স্নেহ এবং সম্মান শ্রদ্ধা ইসলামের গুরুত্ব কম না বেশি আস্তে বলবেন না কম না বেশি বেশি যেই ব্যক্তির ভিতরে স্নেহ স্নেহের দিকটা নাই যে ব্যক্তির মধ্যে সম্মানের দিকটা দিকটা নাই রাসূল কড়া শব্দ বলেছেন মাল্লাম ইরহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্না যাদের ভিতরে আমাদের মধ্যে যাদের ভিতরে স্নেহ নাই অর্থাৎ ছোটদেরকে স্নেহের পরশ যাদের মধ্যে কাজ করবে না বড়দের প্রতি তাদের সম্মান বোধ জাগ্রত হবে না রাসূল বললেন স্নেহ সম্মান যার মধ্যে নাই সে আমার কোনো উন্নত না সে আমার কেউ না তাহলে এই বয়টা অর্জন গুণ প্রত্যেকটা জায়গায় থাকার দরকার আছে না নাই পরিবারে দরকার আছে না আসতে বলে পরিবারে দরকার আছে না নাই যদি না থাকে সন্তান বাপকে দাম দেবে আচ্ছা বাপ সন্তানকে স্নেহ করবে করবে না বড় ভাই ছোট ভাইকে স্নেহ করবে ছোট ভাই বড় ভাইকে সম্মান দেখাবে না তাহলে পরিবারে দরকার সমাজে দরকার তো নাই নাকি এই জিনিসটা নাই দরকার কোথায় সব জায়গায় দরকার সমাজেও দরকার রাজনীতিতে দরকার রাজনীতির যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্য আজকে হারিয়ে যাবার পথে আজকে রাজনৈতিক যে শিষ্টাচার আজকে দেউলিয়ার পথে কেউ কাউকে দাম দিতে চায় না নেতা কথা বলে মঞ্চে কর্মীরা সিএনএ মারামারি করে আমি কি ভুল বলতেছি তাহলে আপনি দল পরিবার সমাজ রাষ্ট্র যেখানেই যান স্নেহ সম্মান শ্রদ্ধা এটা সবার পরে না সবার আগে সবার পরে না সবার আগে সবার আগে আমি সূরাতুল হুজরাত থেকে তেলাওয়াত করেছি যেখান থেকে সেখানে আল্লাহ তাআলা তার দফতর থেকে দুটা গুণের অধিকারীকে সিদ্দিক খেতাব দেওয়ার ওয়াদা করেছেন যেরকম সুবহানাল্লাহ যাদের মধ্যে দুটো গুণ থাকবে আমি তাদেরকে আমার দফতর থেকে সিদ্দিক সিদ্দিক খেতাব দিয়ে দেব অধিক সত্যবাদীর খেতাব আমি তাকে দিয়ে দেব আমরা এই দুটো গুণ আজকে আমরা শিখে আমল করব আমল করার নিয়তে সম্ভব জোরে বলি ইনশাআল্লাহ আজকের এই বৈরী আবহাওয়া এটা প্রতিকূল আবহাওয়া আমরা দুপুর থেকে খেয়াল করছি এর মাঝেও আপনারা যে কষ্ট করে বসে আছেন এটা বিশাল এটা বিশাল একটা দিক আমি খুবই খুশি আমি খুবই আনন্দিত আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয়ের সাথে এর আগেও দেখা হয়েছিল অত্যন্ত বিনয়ী মানুষ ভদ্র মানুষ আমার কাছে ওনার আচরণ ওনার যে মুআমালা ক্ষণিকের সময়ের জন্য মঞ্চে বসে যে কথাবার্তাগুলো অত্যন্ত মার্জিন মনে হলো আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আসুন আমরা শেয়ারের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি প্রেক্ষাপট আমরা শুনলাম আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে ফিরে যাচ্ছি আমার পাশে যিনি বসে আছেন আজকের মাহফিলের যিনি অনারেবল প্রেসিডেন্ট আপনার বাড়িও মনে হয় এখানে জি এটা তো শুধু উনি শুধু আপনাদের সম্পদ না তো ওনার বাড়ি এখানে হয়তো আপনারা মনে করবেন এটা আমাদের সন্তান ঠিক আছে উনি শুধু এই এলাকার সম্পদ নন তিনি তিনি হচ্ছেন এদেশের জাতীয় সম্পদ বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তিনি হচ্ছেন উস্তাজুল আসাতিজা মানে উস্তাজদের তিনি উস্তাজ শুধু শিক্ষক তিনি না শিক্ষকদের তিনি শিক্ষক হাজার হাজার ছাত্র তার জি আলহামদুলিল্লাহ হাজার হাজার অসংখ্য তার ছাত্র
আজকে দেশের বিভিন্ন খেদমতে তারা আঞ্জাম দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলুন জয় বলি আলহামদুলিল্লাহ আপনারা একটা রত্ন পেয়েছেন আমি খুবই খুশি অনেক জায়গায় সভাপতি এমন সভাপতি পাই উনি বিসমিল্লাহ বলতে পারেন না জোর করে সভাপতি আসার এরকম আছে না আমার সভাপতি করবার নচেত কিন্তু বুঝেন না নচেত কিন্তু শূন্য স্থান দিয়ে দিলাম বুঝে নেন তো আমরা এরকম পাইনি আজকে আমরা একজন যোগ্য জায়গায় একজন যোগ্য মহান ব্যক্তিকে পেয়েছি বলি আলহামদুলিল্লাহ জয় বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই আমার কথা কি শোনা যায় সবাই আমার কথা বুঝতে পারছেন তো ওই পানি যদি পড়ে পানি কি এখন পড়ছে আচ্ছা পানি আর নাই তো যে আমি খুব টেনশনে ছিলাম মানসিক চাপে ছিলাম যে আমি কি শুরু আমি তো শুরু করতে যাচ্ছি আল্লাহ বৈরাম হয় আমি কি করব আমি মানে আমি আলোচনা চালাচ্ছি আর মনে মনে শুধু ফিকির করছি আল্লাহ তোমার জিকিরে বসছি তোমার কাছে সাহায্য চাচ্ছি তুমি যদি ভালো মনে করো একটা অনুকূল পরিবেশ তৈরি করে দাও অধিক রোদেও কিন্তু বসা আজকে কঠিন ছিল মাহফিল কমিটি ভুল করেছেন এটা অধিক রোদেও বসার সমস্যা আবার বৃষ্টি হলেও সমস্যা এর জন্য অন্তত সাউনি রাখা দরকার সাউনি রাখা দরকার তার দুই দিকে কাজে লাগে তো যাই হোক তারা যে ব্যবস্থা করেছেন অনেক বড় ব্যবস্থাপনা অনেক মায়েরা এসেছেন আমি মাদের কাছে একটু আরজ রাখবো মেহরবানি করা আলোচনা চলাকালীন অবস্থায় দয়া করে কানাকানি ফিসফিসানি গল্প গুজব এগুলো এড়িয়ে চলতে হবে নচে আপনাকে গুণাগার হতে হবে আপনাকে গুণাগার হতে হবে এই দিকটা খেয়াল রেখে মেহরবানি করে আমার মা একটু চুপ থাকলে ভালো হয় আসুন আমরা তেরঙ্কিত আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি সম্মানিত ভাইরা আমরা পৃথিবীর কোন দফতর থেকে পুরস্কার নিতে চাই না কারণ আমাদের পৃথিবীর বিভিন্ন দফতর থেকে সুদক্ষেত্রকেও নোবেল পুরস্কার দেওয়া হয় আস্তে কয় সুদক্ষ নোবেল পুরস্কার পায় না যুদ্ধবাজ যুদ্ধবাজ যাদের নীতি হলো যুদ্ধ করা যাদের মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই তাদেরকেও নোবেল পুরস্কার দেওয়া হয় চোর ডাকাতদের পুরস্কার দেওয়া হয় কিন্তু আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার দফতর থেকে আমি তোকে দুটো কাজের মধ্য দিয়ে আমি তোকে পুরস্কৃত করব আমি তোকে সত্যবাদী সত্যায়ন করে দেব আমি তোকে আমার পক্ষ থেকে চারিত্রিক সনদ দিয়ে দেব সেই সনদের পুরস্কার হবে হলো জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ সূরাতুল হুজরাতের وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جل بلون الله أكبر الله أكبر من بلين প্রকৃত মুমিন তো তারাই প্রকৃত ইমানদার তো তারাই আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে বিল্লাহি আল্লাহর প্রতি ওয়ারাসূলিহি রাসূলের প্রতি এখন হয়তো বলবেন হুজুর আপনি একটা গুণের কথা যে বললেন সেই ইমান তো আমরা অনেক আগেই আনছি এটা অনেকে বলতে পারেন আবার ইমানদার কারেক জায়গায় ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আবার ইমানদারদের কি গুণ হতে হবে তা ভিন্ন জায়গায় বলেছেন এক জায়গায় বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাতা ওয়া ইউতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন জোরে বলুন আল্লাহু আকবার ইমানদার কারা আল্লাযীনা যারা
ইমান এনেছে নামাজ কায়েমের সংগ্রাম করেছে যাকাত যারা আদায় করেছে রুকুকারীর সঙ্গে যারা রুকু করেছে কিন্তু আমার দেশে যত ইমানদার আছে অধিকাংশ ইমানদার নামাজি না বেনামাজি হ্যাঁ ভালো করে বলতে হবে কিন্তু নামাজি না বেনামাজি আচ্ছা আমার দেশে মুসলমান বেশি না মুসলিম বেশি মুসলিম বেশি অমুসলিম কম আচ্ছা নামাজি বেশি না বেনামাজি বেশি বেনামাজি বেশি তাহলে যে মুসলিম তাকে তো ইমানদার বলা যায় নাকি হ্যাঁ বলা তো যাই আমি ইমানদার বললাম ঠিক আছে কিন্তু আল্লাহ তাআলা বলছেন কোন ইমানদার যারা নামাজ কায়েম করে যারা যাকাত আদায় করে যারা রুকু করে সঙ্গে রুকু করে কোন ইমানদার যারা আনিল লাগভি মুরিদুন সালাতিহিম খাশিউন এরপরে আযাতিহিম ওয়া আনহিম রাউন আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন ওয়াল্লাযীন হুম লিফুরুজিহিম হাফিযুন এই সমস্ত গুণে গুণান্বিত যারা আল্লাহ তাদেরকে বলছেন হলো মুমিন প্রকৃত মুমিন সেই গুণগুলো থাকার দরকার আছে না নেই আসতে বলবেন না আছে না নাই সেই গুণগুলো থাকতে হবে তো আল্লাহ তাআলা বলছেন ওই গুণে গুণান্বিত ঈমানদার যারা যারা আল্লাহর প্রতি নবীর প্রতি যারা বিশ্বাস এনেছে আল্লাহ আছেন না নাই আল্লাহ আছেন না নাই কোথায় আছে বলেন মেয়েদের আওয়াজ আমি অতিষ্ঠ হয়ে গেলাম প্রচুর কথা হচ্ছে আমার কাম শেষ পিছনে প্রচুর আওয়াজ হচ্ছে এই কি হলো এখানে এখানে ভাঙচুর কেন এটা কি কি হয়েছে আচ্ছা আমার মেহরবানি করে একটু আওয়াজটা বন্ধ করুন মেয়েরা কথা কম বলে না বেশি বলে আস্তে বলে মেয়েদের কথার পরিমাণ আমাদের চাইতে পুরুষের চাইতে কম না বেশি শুধু বেশি না অনেক বেশি অনেক বেশি তারা এক কথা বারবার বলতে পছন্দ করে আমরা একবারের বেশি দুইবার বলতে পারি না আমাদের এনার্জি কাজ করে না তারা এক কথা বারবার বলে পুরুষরা কথা বলে 2000 শব্দ মেয়েরা কথা বলে হলো 5000 শব্দ কয় হাজার বেশি 3000 বেশি আপনি বর্ষাকালে বেগুন কিনেছেন বর্ষাকালে বেগুন তো একটু পোকা থাকে ফ্রেশ বেগুন কম পাওয়া যায় আপনি খেয়াল করেননি বেগুনটির দামি দাম দিয়ে বেগুনটা নিয়ে আসছেন বাড়িতে বউয়ের হাতে দিয়ে দিচ্ছেন গিন্নি বডিতে কুটি নিয়ে যদি দেখে যে বেগুন পচা ওই বেগুন পচার তফসিল হবে একটা না 3 ঘন্টা খালি বলবে সংসার খাইলো সংসার গেল এই কথাই বলবে এটা মেয়েদের নেচার এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছে যে প্রজা মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে এক প্রজা এসে বলে যাও না আমি একটা মিথ্যা বলতে চাই কি আসতে নিয়ে দেখি একটা মশা একটা হাতিরে খেয়ে ফেলছে কা অসম্ভব ব্যাপার এটা কোনো যুক্তি হতো তোমার এটা এটা কোনো মিথ্যা না আরেকজন এসে বলে যাও না আমি একটা মিথ্যা কথা বলতে চাই কি আসতে নিয়ে দেখি দুই মহিলা পাশাপাশি বসেছে মুখোমুখি হয়েছে কিন্তু কথা বলে না রাজা বলতেছে এবার হইছে মিথ্যা কথা কারণ দুই মহিলা পাশাপাশি বসবে মুখোমুখি হবে কথা হবে না এর চাইতে বড় মিথ্যা কথা আল্লাহর জমিনে আর নাই কথা বুঝলেন এখন মায়ের আসছেন বহুদিন পর পাশাপাশি মুখোমুখি বসছেন তাদের আওয়াজ বন্ধ করা একটু কঠিনই কিন্তু এটা কিন্তু কোরআনের মঞ্চ কোরআনের আলোচনা এটা এখানে কথা কোন ক্রমেই বলার চিন্তা মাথায় আনা যাবে না মেহরবানি করে আমার মায়েরা একটু চুপ থাকেন তবে মেয়েরা যে বেশি কথা বলে এটার কারণও আছে সন্তান লালন পালন করে ছেলে না মেয়ে মেয়েরা না ছেলেরা মা না বাবা মা লালন পালন করেন মাকে মা সন্তানকে কোলে পিঠে বড় করেন ছোট্ট বাচ্চা কাঁদবে বাবা একই কথা বলে বাবা কাঁদিস না বাবা কাঁদিস না বাবা থাম বাবা আমার আমার আত্মা কত সুন্দর করে ঘন্টার পরে ঘন্টা কথা বলছে কোনো যে লস নাই আর ওই সন্তানটা যদি বাবার কোলে দেওয়া যায় বলবে বাবা থাম বাবা বাবা থাম বাবা একটু থাম বাবা থাম রে বাবা থাম কি কথা বুঝেন নাই মানে কি এই থামের
এই শেষ ধামের লক্ষণটাকে বলেন, হাতে রাখবে না আছাড় মারবে, সালায় করবে। তো এই জন্য যে ডিপার্টমেন্টকে আল্লাহ তাআলা যা দেওয়া দরকার সেই ডিপার্টমেন্টকে আল্লাহ তাই দিয়েছেন। মেয়েরা বেশি কথা না বললে হবে না, এই জন্য আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে কথার পরিমাণ বাড়ায় দিয়েছেন। আমার ভাইয়েরা আসুন একটু আলোচনার দিকে আবার চলে যাচ্ছে, দুটা কাজ আমরা শিখে যাবো আজকে। এবং সূরা হুজরাতের ভিতরে আল্লাহ তাআলা দশটা হুকুম দিয়েছেন, কয়টা হুকুম দিয়েছেন? দশটা হুকুম দিয়েছেন। আমার পাশে যিনি বসে আছেন আমাকে উনি সকাল বিকেল পড়াতে পারবো, এত এলমি যোগ্যতা তার। আমি উনি কুষ্টি ইউনিভার্সিটির প্রফেসর, আমি আবার ভাঙ্গাচুরা, আমি ঢাকির ছাত্র ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, কামিল করেছি ঢাকা ইয়ে থেকে। তাই সেই সময় উনি যেহেতু ওখানকার টিচার, আমি ওই সময় ছাত্র ছিলাম, সেই হিসাবে সিনিয়র জুনিয়রের দিক থেকে আমার ওস্তাদ তুল্যই, আমার শিক্ষক তুল্য। তো উনি পাশে বসে আছেন, আমি তো আমি চেষ্টা করি আমার সারা জীবন আমি কখনো অযাচিত অপ্রয়োজনীয় অতিরিক্ত অপ্রাসঙ্গিক কোনো কথা আমার এই জানা মতে আমার সুস্থ মস্তিষ্কে আমি 25-26 বছরের মাহফিলের ইতিহাসে বলেছি আমার মনে নেই। অনেকেই কথা বলে ভাইরাল হওয়ার লক্ষ্যে অনেক এলো পাতাড়ি বক্তব্য দেন, যদি এমন নিয়তে কেউ কিছু করে থাকেন এটার জবাব দিতে হবে আদালতে আখেরাতে, ঠিক কি না? কারণ এটা কোরআনের মঞ্চ, এখানে কথা বলতে হবে মেপে চিন্তা করে। আল্লাহ তাআলা সেই কথাগুলো যেন বলার তৌফিক আমাদের দেশের সমস্ত আলোচকদের মাঝে দিয়ে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যেন কেমন যেন আমার কাছে মনে হচ্ছে এই মাহফিল অঙ্গনে কিছু দুষ্ট লোকের পদচারণা শুরু হয়েছে, আসতে পারবেন না আসলে নাই, কিছু দুষ্টের পদচারণা হয়েছে যাদের আলোচনার ভিতরে মূল কোরআন এবং হাদিসের কোনো রস খুঁজে পাওয়া যায় না, আসলে এরকম আসে না? নাচানাচি করে তারপরে মঞ্চ উঠে মানে হাসির বাক্স বানায় ফেলে, না। কোরআনের আলোচনা যখন রাসূল করতেন সাহাবা কেরামদের ভিতরে প্রতিক্রিয়া হতো দুই রকম, সেটা হলো তারা চুপচাপ থাকতেন, আরেকটা হলো আওয়াজ হতো না কিন্তু চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ত। সাহাবীরা কাঁদতেন, আমার নবীজি বয়ান করতেন। আর আরেকটা প্রতিক্রিয়া হলো আল খুতবাতুন নারিয়া, আগুন ঝরানো বক্তব্য যখন রাসূল দিতেন সাহাবা কেরামদের রক্ত টপটপ করত। এই দুটা প্রভাব আমার নবীর বক্তৃতার মধ্যে ছিল সম্মানিত ভাইয়েরা। তাহলে আমরা দুটো আমল শিখে যাব আজকে। আমরা ইমান তো আসছি ঠিক আছে, আমার দেশে তো বহু ইমানদারও আছে, নাম ইমান আলী, নাম কি ইমান আলী, কিন্তু নামাজ পড়ে না, নাম কিন্তু ঠিক আছে ইমান আলী, নাম হলো রমজান আলী। রমজান মাস আসে দুপুরবেলা ভাত খায়, নাম হলো বাদশামিয়া ভিক্ষা করে খায়, নাম হলো আত্মর আলী গোটা গায়ে গাজার গন্ধ, নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস হলে সিট হয়ে পড়ে যায়। আমার বন্ধুগণ নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়ে কোনো লাভ হবে না, বংশ দিয়ে যদি না যা পাওয়া যেত আবু লাহাব আমার নবীর বংশের মানুষ, কোরাইশ বংশের মানুষ আমার রাসূল, আবু লাহাব কোরাইশ বংশের মানুষ, সে তো জান্নাত পাওয়ার কথা, জান্নাত পাবে না কারণ তার মধ্যে কি নাই, আস্তে কথা তার মধ্যে কি নাই। আবু তালেব যদিও কাফের ছিলেন ভদ্র কাফের, নবীর বিরুদ্ধে কখনো যান নাই, বিরুদ্ধাচরণ করেন নাই, বরং চালন নবীর পিতৃব্যের ভূমিকা পালন করেছেন, বিয়ের দায়িত্ব পালন করেছেন, ব্যবসাগুলো শিখিয়েছেন, ভাষাগুলো শিখিয়েছেন। শিবে আবু তালেবের রাসূলকে বাঁচাতে গিয়া 3.5 বছর তিনি জেল খেটেছেন, এত কষ্টগুলো করার পরেও আবু তালেব দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নেওয়ার কারণে আবু তালেবের মতো ভদ্র মানুষটাও সে জান্নাত না জাহান্নাম, কি নাই তার মধ্যে, আসতে পারবেন না কি নাই তার মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইন্নি জাআলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে গোটা মানব মণ্ডলের নেতা করেছি, মিল্লাতের জন্য আমি তোমাকে পিতা বানিয়ে দিয়েছি, এত সম্মান এত বড় পদ পাওয়ার পরেও এত বড় ব্যক্তি হওয়ার পরও তিনি তার বাপকে পর্যন্ত জান্নাতে নিতে পারবেন না কারণ কি নাই, আসতে বলো কি নাই, ঈমান নাই। আমার বন্ধুগণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর ছিলেন, তার স্ত্রী বেঈমান ছিল,
নিজের স্ত্রী হওয়ার পর তাকে জান্নাত নিতে পারবেন না। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রী বেঈমান ছিল, জান্নাতে নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানকে মহা প্লাবনের পূর্বে যখন বলেন কেন আমার দিকে আয়, আমার নৌকায় তুই চলে আয়, বড় মহা প্লাবন হয়ে যাবে, তখন সে বলল না ওই যে পাহাড় আছে আমি ওই দিকে যাব না, ইন্নাহু লাইসা মিন আহলিক। সঙ্গে সঙ্গে পর্যন্ত সন্তান হওয়ার পরেও আল্লাহ বলেন সে আপনার আপনার পরিবারের কেউ না, অর্থাৎ সম্পর্ক থাকবে ঈমান থাকলে, সম্পর্ক থাকবে না ঈমান না থাকলে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই। আসতে কোন কোন সম্পর্ক নাই। আমার দেশে একই বাবার চার সন্তান, একই মায়ের চার সন্তান, চারজন চার দল করে, যখন যে দল ক্ষমতায় আসে সেই সরকার দলীয় ভাইটা তিন ভাইকে বলে, ভাই চিন্তা করো না, আমি আসি 5 বছর তোমাদেরকে আমি দেখে নেব। এরা বলে ঠিক আছে ভাই তুই চালা, আমরা যখন ক্ষমতায় আসব তখন আমরা তোকে দেখে নেব। আছে কিনা? আসতে বলে আসে না? নাই। এইরকম চরিত্র যাদের তারাই হলো মুনাফিক। আসে না? নাই। এই চরিত্র যাদের স্পোর্টিং ক্লাবের মতো মোহামেডান থেকে আবাহনী, আবাহনী থেকে মোহামেডান, যাদের পেশা হলো দল চেঞ্জ করা, তাদের ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? ইমানদার কি তার নীতি চেঞ্জ করে, তার চরিত্র পাল্টায়? ইমানদারের চরিত্র থাকে একটা, ইমানের চরিত্র। কিসের চরিত্র? ইমানের চরিত্র। কষ্ট পাচ্ছেন আপনারা? আসান, আমি চাইছিলাম আরো আগে উঠতে, কিন্তু আপনাদের উপস্থিতি সার্বিক দিক বিবেচনায় একটু উঠতে দেরি হলো, আমি আসছি অনেক আগে। তখন দেখি মাঝখানে সামনে লোকই নেই। আমার দেশে আবার জুমার আজান হয় 12:30 আর মুসল্লি হাজির হয় 1:29। এটা আমাদের দেশের মুসল্লিরা খুব সময় সচেতন, তো আগে ভাগে যায় লাভ কি? হ্যাঁ, আগে ভাগে যায় তো লাভ না। অথচ জুমার দিনের ফজিলত হলো, আর রাসূল বলেছেন জুমার দিনে যে সবার আগে মসজিদে ঢুকবে আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন। কম কথা না কিন্তু। তাহলে এটা আমাদের দেশের একটা কালচার। দেখুন, আমি এমন একটা সময়ে, এমন একটা পর্যায়ে এখন অবস্থান করছি, কিছুক্ষণ পরে আজান হবে এবং আলোচনার আমি জাস্ট 25% লেভেলে আছি। এখনো 75% আলোচনা এখনো সামনে আমার পড়ে আছে। আমাকে সহযোগিতা করবেন তো? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? বৃষ্টি যখন কেটে গেছে আর নাই, বৃষ্টি আসার সম্ভাবনা নাই, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন সামনে এখন আসরের নামাজ আছে। আসরের সালাত যদি নির্দিষ্ট সময় পড়তে যাই, এই মাহফিল কি আর পুনরায় সাজানো সম্ভব হবে? হবে না। তাহলে বৃহত্তর দিক বিবেচনা করে আমাদের যোগ্য সহোদর সাহেবের পরামর্শ ক্রমে নামাজকে যদি আমরা একটু আও আখের নয় আও সাত উম্মতে ওয়াসাতা, আমরা উম্মতে তো মধ্যম, উম্মতে ওয়াসাতা আমরা যদি আউয়ালে না আখের নয়, আমরা যদি আও সাত মাঝে মাঝে সময় জাস্ট 4:50 আমরা নামাজ পড়ি কেমন হয় বলেন? কোনো এগুলো নিয়ে কোনো ফতোয়াবাজি হবে না তো আমার, কে কি হুজুর নিয়ে আসছো নামাজ বাদ দিয়ে ওয়াজ করে? আছে এগুলো কথা বলে, আমরা তো অভিজ্ঞতা নিয়ে কথাগুলো বলছি, এটা মাথায় নেবেন না। বৃহত্তর দিকটা কি আমরা এই সময়টা আমার এক্সটেন্ড করলাম, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আয়াতের হকটা অন্তত আদায় হোক, নামাজ পড়বো তো নাকি ইনশাআল্লাহ? জি, আসেন আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে ইমান আনলে বাবা পর হতে পারে, ইমান আনলে পরে ভাই পর হতে পারে, ইমান আনলে পরে বউ পর হয়ে যেতে পারে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এমন ঘটনা নবীদের জীবনে আছে না নাই? সাহাবাদের জীবনে আছে না নাই? আছে। ছেলে ইসলাম কবুল করেছে এক সাহাবি, ছেলে ইসলাম কবুল করার কারণে মা অনশনের ডাক দিয়েছি, অনশন করতেছে, খাবো না আমি কোনো খাবার মুখে নেব না রে সন্তান, তুই যতক্ষণ না তুই মুহাম্মদের দরবার না ছাড়বি, ইসলাম না ছাড়বি। সেই সাহাবি নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বিরুদ্ধে অনশনের ডাক
দিয়েছে, খাওয়া বন্ধ করে দিয়েছে। আমার নবীজি বললেন, ও সাহাবি, সবার আগে ইমানকে প্রাধান্য দিতে হবে। ওই সাহাবি গিয়ে মার সামনে দাঁড়িয়ে বলছে, মা, আমি তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি তোমাকে ইজ্জত করি, তুমি আমার জন্ম দিয়েছ, তোমার মাধ্যম দিয়ে আমি পৃথিবীর চেহারা দেখতে পেয়েছি, কিন্তু এই দুনিয়াতে তুমি মা আমার কাছে যেমন দামি, তার চাইতো হাজার নয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে দামি হলেন আমার আল্লাহ তাআলা। আমি আল্লাহকে ছাড়তে পারবো না, রাসূলকে ছাড়তে পারবো না, সে আল্লাহকে রাসূলকে যদি পেতে গিয়া, তুমি আমার মা যদি হাজার বার মরে যাও, হাজার মার যদি হাজার বার যদি জিন্দা হও, এই হাজার বার আমাকে যদি বারবার বলতে থাকো, আমি আমার দিন থেকে ইমান থেকে আমি একচুল পরিমাণ নড়ব না। আর আমার দেশে 10 টাকা পাইলেই ইমান সেন্স আসতে করে, আসে না নাই আসে, ইমান চেঞ্জ হয়ে যায়, ইমান বিক্রি করে ফেলে দেয়, কোন ইমানের কথা বলেছেন? আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো নিরাপত্তা পেয়ে যাবে, তারাই হেদায়েত প্রাপ্ত বান্দা হয়ে যাবে আমার। এই জন্য ইমান টেনেছি। ইমানের ক্যান্সার আছে না নাই বলেন? মানুষের দেহের যেমন ক্যান্সার আছে, ইমানের কিছু ক্যান্সার আছে। ইমানকে ক্যান্সার আক্রান্ত করা যাবে না, ক্যান্সার ধরলে পর ইমান দিয়ে জান্নাত যাওয়া যাবে না। ইমানকে মজবুত করব আমরা। আমার বন্ধুগণ, একটা কথা মাথায় রাখবেন, কোরআন তেলাওয়াতে পৃথিবীর কোন দেশ বাধা দেবে না। আমেরিকায় গিয়ে আপনি তেলাওয়াত করেন, কেউ আপনাকে বলবে না। জো বাইডেনের দেশ আপনাকে বাধা দেবে না, ঋষি সুনাকের দেশ আপনাকে বাধা দেবে না, এরপরে ভ্লাদিমির পুতিনের দেশ আপনাকে বাধা দেবে না, দমদরদাস নরেন্দ্র মোদীর দেশ আপনাকে বাধা দেবে না, প্রতিষ্ঠার জন্য যখন আপনি যাবেন তখন রক্ত ঝরাতে হয়। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কোরআনের খেদমত করে অনেকে রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছে, আবার অনেকে এই কোরআন প্রতিষ্ঠার খেদমত সর্বস্তরে সব জায়গায় সবাইকে আমরা চাই, এই সমর্থন কি সবার আছে? আল্লাহকে সাক্ষী রেখে আকাশের মালিক আল্লাহ আকাশের দিকে হাত তুলে সাক্ষী রেখে বলে দেন আমরা চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ভাইরে, আল্লাহর সৃষ্টির হলো দুই পিঠ, আল্লাহর সৃষ্টির কয় পিঠ? দুই পিঠ, একটা চিহকাল আর একটা কি পরকাল। আমরা কোন পিঠে আছি? ইহকালের পিঠে আছি আমরা, আর একটা পিঠ পড়ে আছে, সেটা হচ্ছে পরকাল। পরকাল তাদের জন্য নাই যাদের হিসাব নাই, মানুষ ছাড়া আরো প্রাণী পৃথিবীতে আছে না নাই? আমাদের চাইতে আকারে বড়, ওজনে বড়, শক্তিতে বড়, আমাদের চাইতে শক্তিশালী প্রাণী আছে না নাই? তিনি জল এবং স্থল দুই ভাগের ভিতরে সবচাইতে বড় প্রাণীর নাম হলো কি? তিমি মাছ। যে তিমি মাছের ওজন হলো 120 টন,
যে তিমির হার্টের ওজন, শুধু শুধু হার্ট, অনলি হার্ট, হার্টের ওজন হলো 600 কেজি। কেউ তো সমান করবেন না, হার্টের ওজন কত? 600 কেজি। যদি হার্টের ওজন হয় মানে ছোট মোটো একটা গাড়ি, ছোট মোটো একটা গাড়ি, তাহলে একটা দুনিয়ার গাড়ি চলতে গেলে গাড়ি যাচ্ছে, আওয়াজ আছে না? আওয়াজ আছে। তো 600 কেজি ওজনের একটা হার্ট মেশিন। এই হার্ট যে হৃদস্পন্দন হয় প্রতি মিনিটে 8 থেকে 10 বার, এই তিমির হার্টের যে হৃদস্পন্দন, হার্টের যে স্পন্দন, যে আওয়াজটা হয় যখন তিমি কোন অঞ্চলে যায়, এই আওয়াজটা 3 থেকে 4 মাইল দূর থেকে শোনা যায়। সুবহানাল্লাহ, এত বড় প্রাণী হওয়ার পরেও মরার পরে কি তার কোনো পরকাল আছে? আসতে পরকাল আছে নাই? ওর এই কালই শেষ, এই পিঠেই শেষ, কিন্তু আমাদের জন্য আরেকটা পিঠ আছে, সেগুলো কি? পরকাল। তা আমরা চলবো কি ওই তিনি, এরপরে গরু, ছাগল, ভেড়া, সিংহ, এদের মতো করে শুধু তাদের পরকাল নাই এবং তাদের পরকাল কেন্দ্রিক কোনো দায়িত্ব নাই, তাদের মতো হয়ে যাব না আমরা বান্দার মতো থাকবো? বল, কিসের মতো থাকবো আমরা? বান্দার মতো থাকবো। বান্দার কাজ হলো দুনিয়াকে সামনে রেখে চলা না পরকালকে সামনে রেখে চলা? বলেন, দুনিয়া না পরকাল, পরকালকে সামনে রেখে চলা, সেই হচ্ছে বুদ্ধিমান। মান আকিয়াসুন নাস ওয়া আহসাবুন নাস ক্বালা আকসারুকুম যিকরা লিল মাউত ওয়া আকসারুহুম ইসতিআদাদা। যারা পরকালের চিন্তা মাথায় নিয়ে যারা সর্বক্ষণ থাকে তারাই হচ্ছে সবচেয়ে বেশি চালাক, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ঈমান এনেছি, মাথায় রাখতে হবে আমার শত্রু আমার পরিবার হতে পারে, আমার শত্রু আমার ভাই হতে পারে, আমার শত্রু আমার প্রতিবেশী হতে পারে, আমার শত্রু আমার এলাকাবাসী হতে পারে, আমার শত্রু আমার কাছে কোনো একটা ব্যক্তি হতে পারে, কিন্তু যত কিছু হোক না কেন, ঈমান কি কখনো হারা যাবে? ঈমান কি কখনো বাদ দেওয়া যাবে? যাবে না। অনেকের কাছে চিন্তা কি জানেন, দুই দিকেই থাকবো, আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক, এই টাইপের কিছু লোক আছে না নাই? মানে মসজিদে নামাজ পড়ি, হোটেলে গিয়েও মদ খাই, আল্লাহ খুশি হোক, শয়তান আমার বেজার করার কি দরকার? ও তো একটা পদে আছে, ওর আমার অসন্তুষ্ট করার কি দরকার? এরকম এরকম চাহিদা অনেকের আছে না নাই বলেন তো? ওই লোকের মতো এক বেচারে গেছে কোরবানির আগে জুমার নামাজ পড়ার জন্য, কোরবানির আগের জুম্মা নামাজ পড়ার জন্য গেছে, তো খুতবা ইমাম সাহেব কিসের খুতবা দেয়? সেইসব খুতবায় কোরবানি। তো কোরবানির তাৎপর্য শীর্ষক আলোচনায় এত গুরুত্বপূর্ণ বয়ান দিছে খতিব কোরবানির পরে, এই সোর চিন্তা করলো, সে বেচারি চোর, সে চিন্তা করলো এত সুন্দর খুতবা কোরবানির তাৎপর্য নিয়ে, জীবনে তো বহু গুণা করছি, কোরবানি দিয়ে এই গুণাগুলো আমার মিটাই দিতে হবে। সে ভাবতেছে আমি কোরবানি দেবো, করছে কি গরু একখান চুরি করে আনতেছে, কিসের নিয়তে? আস্তে, কিসের নিয়তে বলেন? কোরবানির নিয়তে। তো গরু খুব চুরি করে আনতেছে মসজিদের সামনে দিয়ে ফজরের সময়, উজু করার জন্য ইমাম সাহেব বাইরে আসতেছেন, দেখে ফেলছেন যে একজনের হাতে গরু, কে এত রাতে গরু কোথায় গেছিলে তুমি? এই গরু পাইলা কোথায়? হুজুর আপনার জন্যই তো, আমি তো এই গরু আনতাম না, আপনার জন্যই আনছি, কেন আপনার খুদ্দার শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, কারণ কোরবানির যে সওয়াব পশমে পশমে একটা করে দেখি, আমার জীবনে কত গুণা আছে, এই গুণাগুলো তো আমার অন্তত আমার জীবন থেকে মাইনাস করার জন্য কোরবানি দেওয়া দরকার। তো গরু পাইছো কোথায়? খুঁজুর চুরি করে আনছে। তো চুরি করে আনছো গরু, আমি কি চুরি করতে বলছি নাকি? কোরবানি কি চুরি করে আনলে কোরবানি হবে? তাই খুঁজুর আমি জানি আপনি এটা বলবেন যে চুরি করা কোরবানি তো হবে না, চুরি করা পশু দিয়ে কোরবানি দিলে তো হবে না, এটা আমিও জানি যে এটা হবে না হয়তো বা, কিন্তু আমি চিন্তা করলাম আমি যোগ বিয়োগ করে দেখি, কোরবানি দেওয়ার সওয়াব আর চুরি করার গুণা প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার সওয়াব না হলেও গোশত খাওয়া তো বোনাস, এরকম হিসাব কষা কিছু সুযোগ সন্ধানী ইমানদারের নামে, ইমানদার নামে চালিয়ে দিচ্ছেন এমন কিছু বদমাইশ মোনাফেক সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? কিন্তু আল্লাহর বক্তব্য হচ্ছে ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ, আগে তাগুতের কাফের হও এরপর ইমান আনো কার উপরে?
আসতে পারবেন না কার পরে আগে তাগুতগুলোকে ছেড়ে দাও সমাজে সুদ আছে না নাই সুদের পক্ষের লোক আছে না নাই তারা সুদকে প্রতিষ্ঠা করতে চায় সুদের জুয়া মদের পুঁজিবৃত্তির কারবার যশোর জেলায় আছে না নাই ওরা কি কখনো চাবে এই জমিন আল্লাহর দিন কায়েম হোক মদ বিক্রি হয় বছরে গোটা বিশ্বে $1600 বিলিয়ন পতিতাবৃত্তি বার্ষিক বিশ্বব্যাপী তাদের লেনদেন হয় প্রায় $400 বিলিয়ন কম্পিউটার গেমস এগুলোর লেনদেন হয় বছরে বিশ্বব্যাপী প্রায় বৈশ্বিক বাণিজ্য হয় প্রায় $54 বিলিয়ন এরকম কোন অবৈধ আরো যে বিজনেস গুলো আছে সবগুলোকে এক জায়গায় করলে মিলিয়ে দাঁড়ায় বছরে $2685 বিলিয়ন এই যে $2685 বিলিয়ন যে বিজনেস চলছে আন্তর্জাতিক ভাবে মদ জুয়া পতিতা আকাম কুকামের পিছনে আপনি বলেন তো এই দেশের এই সমস্ত অপকর্মের যারা প্রতিনিধি ওরা কি কখনো চাবে এই জমিনে মদ বন্ধ হোক সুদ বন্ধ হোক জেনা বন্ধ হোক পতিতাবৃত্তি বন্ধ হোক এরা চাবে তো ওরা চাবে না আপনি কি চান না এই জমিন আল্লাহর দিন কায়েম হোক আপনারা চান না সবাই চান না তা আপনি চাচ্ছেন ওরা চাচ্ছে না এই যে চাচ্ছেন আর ওরা চাচ্ছে না এর মধ্যে অবশ্যই সংঘর্ষ এর মধ্যে অবশ্যই দ্বন্দ্ব এর মধ্যে অবশ্যই লড়াই আছে না নয় যারা লড়াই খুঁজে পাওয়ার পথ পান না যারা বাতিলের অন্যায় বাতিলের বিরুদ্ধে অন্যায় করার প্ল্যাটফর্ম খুঁজে পান না ওদের প্ল্যাটফর্ম হলো শয়তানের প্ল্যাটফর্ম ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা সাহাবীরা কি করেছেন দেখেন ইমান এনেছেন মা বলে খাবো না সন্তানকে তুমি না খায় মরো আমি ইমান ছাড়ব না সুবহানাল্লাহ বলবেন না আমার নবীজি বদর যুদ্ধে রওনা দিবেন নবীজি মক্কা থেকে কোথায় গেছেন এটা জোরে বলেন কোথায় গেছেন এগুলো জানা ইতিহাস বলেন কোথায় গেছেন মদিনায় মদিনায় কি তিনি নানার বাড়িতে বেড়াতে গেছেন রসুলের নানার বাড়ি কোথায় বলেন নবীর নানার বাড়ি জানেন না আপনারা নবীর নানা বাড়ি কিন্তু মদিনা বলেন নবীর নানা বাড়ি কোথায় এই জন্য কিন্তু বলতেছি রসুল যে মক্কা থেকে মদিনা গেলে উনি কি নানার বাড়ি গেছেন না উনি মদিনায় চলে গেছেন হলো আল্লাহ তাআলার এক নম্বর অর্ডার ছিল হিজরত করা নাম্বার দুই হলো নবীর বিরুদ্ধে হত্যার বলিয়া জারি করেছিল কুরাইশরা আবু জাহেলরা আমার নবী কারো বাড়িতে আগুন ধরায় দেন নাই আমার নবীজি কোন লোকের গায়ে চাঞ্চল্য লাগেন নাই আমার নবীজিটা মুখ থেকে কটু কথা বলে কাউকে মন কষ্ট দিলেন না যার জীবনের রেকর্ড হলো পৃথিবীতে একজন ব্যক্তির একটা কৌশল করে মিথ্যা কথা বলার ইতিহাস যার জীবনে নাই সেই নবীজিকে হত্যার হলিয়া জারি করে রসুলকে যখন মদিনা মক্কা থেকে বের করে দেওয়ার যখন চূড়ান্ত সিদ্ধান্ত না হলো আমার নবীজি অত্যন্ত হেকমতের সাথে মক্কা থেকে তিনি বের হয়ে চলে আসলেন হিজরত করলেন কোথায় আসতে বলবেন না কোথায় উনি কি মদ চেয়েছিলেন সমাজে উনি কি জেনা চেয়েছিলেন সমাজে উনি কি সুদ চেয়েছিলেন সমাজে আপনিও যদি আজকে বলেন আমরা এই সমাজে কোনো মদের বোতল দেখতে চাই না জেনার বোতল জেনার কারবার দেখতে চাই না সুদের কারবার দেখতে চাই না আপনার অবস্থা সেই আমার নবীর পন্থায় হয়ে যাবে ঠিক কি না সম্মানিত ভাইয়েরা আমার নবীজি মক্কা থেকে মদিনায় চলে গেলেন কিছু সাহাবি নবীর সদস্যদের রওনা দিলেন একজন সাহাবির কথা আমিও যখন তার সিরাতটা যখন আমি টানি আমার চোখে পানি চলে আসে কি পরিমাণ তারা আল্লাহর দিনকে গ্রহণ করে নিয়েছেন কোটি কোটি না আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন 6 থেকে বর্তমান সময়ে এই টাকার পরিমাণ দাঁড়ায় প্রায় 6 থেকে 7 হাজার কোটি টাকা 6 থেকে 7 হাজার কোটি টাকার বিজনেস তিনি মক্কায় ফেলে বউ রেখে সন্তান রেখে আত্মীয় স্বজন রেখে আমার নবীর সাথে তিনিও মদিনায় গিয়ে পাড়ি জমালেন যেরকম সুবহানাল্লাহ ওমাই ইয়াসি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আমার নবী আব্দুর রহমানকে দেখে কেঁদে ফেললেন বললেন আব্দুর রহমান তুমি অসহায়ের মতো বউ হারা সন্তান হারা সম্পদ হারা ব্যবসা হারা এমন একটা মুখের মধ্যে তুমি অসহায়ের মধ্যে বসে আছো তোমাকে দেখে আমি ঠিক থাকতে পারছি না আব্দুর রহমান তোমার কি কষ্ট হয় না আব্দুর রহমান ইবনে আউফ তার মুখে চুল পরিমাণ চিন্তার কোনো ছাপ নেই
তিনি তার সুন্দর চেহারায় মুস্কি হাসি মেরে মক্কার ধনকুবের একজন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বউ হেরেছি, সন্তান হেরেছি, ব্যবসা হারিয়ে দিয়েছি, কিন্তু পাইছি কি জানেন? আল্লাহকে পাইছি, রাসূলকে পাইছি। আস্তে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এই ঈমানটা তোর আন, এই ঈমানটা তোর আন, তোদের হাতে নেতৃত্ব চলে আসবে, তোদের হাতে ক্ষমতা চলে আসবে। ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ লাম তাকিন নুন তাকিন। আল্লাহ তাআলা বলছেন, তোদের হাতে আমি আল্লাহ খেলাফত দিয়ে দেব। জোরে করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে বললেন, আব্দুর রহমান, তোমার জন্য কিছু একটা করি, কিছু কিচ্ছু করা লাগবে না, আমি খুব ভালো আছি, ঠিক না? দেখি তো আমি কি করা যায়, দেখি কি করা যায়। ইতিমধ্যে সামনে এক আনসার সাহাবী আসলেন। আনসার কারা? মক্কার না মদিনার? বলেন সবাই, একটু বলেন, একটু বলেন, মক্কার না মদিনার? মদিনার। জানা জিনিস বললেও না ভালো লাগে, জানেন তো সবাই, কম বেশি মুসলমান জানবই তো আমরা। আনসার হলো মদিনার, আর মহাজির হলো মক্কার। মহাজির হচ্ছে যারা হিজরত করে চলে গেছেন, আনসার যারা মহাজিরকে সাহায্য করেছেন। তো আনসার সাহাবীর একজন সামনে দাঁড়ানো, রাসূল বলছেন, আনসার এইদিকে আসো। আমার আব্দুর রহমান মক্কায় খুব ধনী ছিল, বউ বাচ্চা ছিল, সম্পদ ছিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল, অনেক বড় তার কারবার। আজকে সে অসহায়, তুমি কিছু করতে পারবা? সাহাবী এতটাই খুশি হলেন আনসার সাহাবী। রাসূল বলছেন, হুজুর, আপনি বলতে দেরি, আমার দিতে দেরি হবে না, আমার আমার কাছে দিয়ে দেন, আমার হাতে দিয়ে দেন। ঘোড়ার পিঠে উঠায় নিলেন মক্কা ধন কুবের একজন আব্দুর রহমানকে। আনসার একজন ধনী সাহাবী তার ঘোড়ার পিঠে উঠায় নিয়ে মদিনার সবচেয়ে বড় দুটো খেজুর বাগান দেখায় দিলেন। হাজার হাজার খেজুর বাগান, হাজার হাজার গাছ বাগানের ভিতরে বিশাল বড় খেজুর বাগান দেখায় দিলেন দুটা। দেখিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই দুইটা খেজুর বাগান আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, আল্লাহ তাআলা আমাকে এর মালিক বানিয়ে দিয়েছেন, খনিকের মালিক। রাসূল, যেহেতু তোমাকে দায়িত্ব দিয়েছেন, এই দুই বাগানের যে বাগান তোমার পছন্দ হবে, এই মুহূর্তেই আমি এই বাগান আমি তোমার নামে দলিল করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আনসার তো আনসার, আমার নবীজি আনসারকে দায়িত্ব দিয়েছেন, আনসার কি করছেন দেখেন, কি রুসন করছেন, কি সাহায্য করছেন। এবার বলছেন, ভাই আমি জানি এই মদিনার কোন মেয়ের বাবা তোমার সঙ্গে তোমাকে বিয়ে দেবে না, তোমার সঙ্গে তার মেয়েকে বিয়ে দেবে না, তোমার তো যৌবন আছে, বউটা রেখে চলে আসছে মক্কা থেকে, বিয়ের তো প্রয়োজন। আল্লাহ তাআলা আমাকে দুটা স্ত্রী দান করেছেন, দুজন স্ত্রীর যে কোনো একজন স্ত্রীকে আমি তালাক দেব, নির্দিষ্ট মেয়াদ পার হয়ে যাবে, 3 মাস পরে তুমি আমার বউকে তোমার বউ বানাইয়া নিবা। বাগান দিয়ে দিলাম, আমার বউ আমি তালাক দিয়ে তোমাকে দিয়ে দেব, আমার তো দুটা স্ত্রী আছে, কোনো সমস্যা নাই। আব্দুর রহমান ইবনে আউফ এই আনসার সাহাবীর কথাগুলো শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছে, ভাই রে, কলিজার ভরে গেছে আমার, তোর বউ তালাক দিতে হবে না, দিতে হবে না, কিছু আমার প্রয়োজন নাই, আমি তো ব্যবসা বুঝি, আমি তো বাণিজ্য বুঝি, একটু দয়া করে আমাকে যদি পারতে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু মূলধন থাকলে পরে আমি সেখান থেকে টুকটুক করে ব্যবসা করব, আমি সামান্য বিজনেস শুরু করলেন, একটু কামাই হলো তার, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন, আনি না ভরিও না, কয়েক রতি সোনা তিনি কামাই করলেন। আব্দুর রহমান ইবনে আউফ নিজে বিয়েও করে নিলেন মদিনায় এসে, বিয়ে শাদি করা 3 থেকে 4 দিন পর নবীর কাছে সুন্দর পোশাক পরে সুন্দর সুগন্ধি লাগাইয়া নবীর কাছে যখন চলে গেলেন, রাসূল তার চেহারার দিকে তাকায় তিনি অনুমান করলেন, আব্দুর রহমান কিছু ঘটনা ঘটায় ফেলছে। রাসূল বলছেন, আব্দুর রহমান, কয়েকটা দিন যাবত আমি তোমাকে দেখি না, তোমার সমস্যার কথা আমি কিছুই তো জানলাম না, কি হলো সমাধান, আমাকে তুমি কিছুই বললে না। আব্দুর রহমান, তুমি একটা কিছু করছো মনে করছো, ঘটনা ঘটাইছে কি, বিয়ে করছি, কি করছে, বিয়ে করে নিয়েছি। রাসূল বললেন, তুমি বিয়ে করলে আমাকে বললে না হুজুর, পরিবেশ চলে এসেছিল, বিয়েটা করে নিয়েছি, আমি আপনাকে বলার সময় পাই নাই, সুযোগ পাই নাই। রাসূল বললেন, আব্দুর রহমান, বিয়েটা জরুরি কাজ, বিয়ে করে নিয়েছো ভালো কথা, কিন্তু আমার তো দায়িত্ব আছে,
তুমি টাকা পাইলা কোথায়? মহা দিলা কেমনে? আমাকে একটু বুঝিয়ে বলো। আব্দুর রহমান ইবনে আফফান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানসার সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, আমি টুক টুক করে একটা ব্যবসায় হাত নিয়েছি, এক ব্যবসায়ী নামে বলেছিলাম, সেই ব্যবসায় কিছু কামাই হয়েছে, সেই কামাই করা টাকা মরণের টাকা জমা করে দিয়ে দিয়ে আমি বউ বানায় নিয়ে এসছি একজন মহিলাকে। আমার রাসূলের সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহ আমার আব্দুর রহমানের পরিবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আমার নবীর দোয়াটা এত সুন্দরভাবে মঞ্জুর হয়ে গেল যে আব্দুর রহমান সেদিন থেকে কোনো ছায়ে হাত দিলে ছায়েটাও শোনা হয়ে যেত। তাবুক অভিযানের সময় তিনি 3 বস্তা সোনা দান করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে মৃত্যুর সময় তিনি এত পরিমাণ সোনা রেখে গিয়েছিলেন। তার সন্তান ছিল 13 জন, কুরআন দিয়ে কেটে কেটে তাদের সোনা ভাগ করতে হয়েছিল। যরকম সুবহানাল্লাহ, ঈমান এনেছে, ঈমান আনলেই যে আপনার ক্ষতি হয়ে যাবে তা নয়, সব মাইনাস হয়ে গিয়েছিল, আবার ঈমানের বদৌলতে সব ফিরে পেয়েছেন। বরকত দিয়েছেন কে? আসতে বলবেন না, বরকত দিয়েছেন কে? সত্য হলো ভালোবাসতে হবে কাকে, ভালোবাসতে হবে কাকে? নাম্বার 2 হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মদিনায় চলে আসলেন, বদর যুদ্ধের ডাক চলে এলো, বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি সাহাবায়ে কিরামকে যখন নিয়ে যাবেন বদর প্রান্তরে, সেই সময় বললেন, সাহাবীরা কি হবে প্রকৃতি মানবের পরিচয় কেমন করে, হুজুর কেমন করে বলেন? গোসা বিরাজকে তোমরা তোমাদের বাপকে দেখতে পাবে, ভাইকে দেখতে পাবে, চাচাকে দেখতে পাবে, একই বংশের মানুষকে দেখতে পাবে, যাদের কাছে তোমরা মানুষ হয়েছে তাদেরকেও তোমরা দেখতে পাবে, তাদের বিরুদ্ধে অস্ত্র উঁচু করতে পারবে নাকি? সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবন চলে যাবে কিন্তু আমরা আপনার চাইতে আর পৃথিবীর কাউকে বেশি ভালোবাসতে পারবো না। তো জোরে বলেন সুবহানাল্লাহ, আপনার চাইতে বেশি ভালোবাসতে পারবো না। আমার নবীজি সবে মাত্র মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, শিশু ইসলাম, মদিনার চিত্র অত্যন্ত শত্রু দিয়ে ভরা, মদিনার চতুর্পাশে বনু নাজির, বনু কোরাইজা, বনু কাইনুকা, এই সমস্ত ইহুদির বাচ্চারা ষড়যন্ত্রগুলো চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের মাঝেই আমার নবীজি যখন দেখতে পেলেন রমজান মাস, বদর প্রান্তরে কাফের মুশরিকরা সব চলে আসছে, কোরাইশা সব চলে আসছে মক্কা থেকে, আমার নবীজি বলেন, সাহাবীরা কোনো উপায় নাই, বাতিলকে মোকাবেলা করার জন্য কে আছো? সবাইকে এক জায়গায় করলেন, মোটের সংখ্যা হলো 313, মোটের সংখ্যা হলো কত বলে? 313। এই 313 জন সাহাবী যে যুদ্ধ করতে গেছেন দূরের মানুষদের বিরুদ্ধে না কাছের মানুষদের বিরুদ্ধে? আস্তে কর, দূরের মানুষ না কাছের মানুষ, অন্য গোত্র না নিজের গোত্র? নিজের গোত্র, নিজের এলাকা, কারো ভাই হয়, কারো চাচা হয়, কারো বাবা হয়, কারো নাতি হয়, কারো জামাই হয়। বদর যুদ্ধের ময়দানে আমার নবীজি যখন রওনা দিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, আমার নবীজির সঙ্গে 2 জন ছোট্ট বাচ্চা নবীর সঙ্গে ছিলেন, মদিনার একজন আফরার ছেলে, 2 জন আনসার, 2 জন ছোট্ট সাহাবি, মুয়াজ, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বয়স ছিল মাত্র 11 বছর 13 বছর। আমার নবীজি তাদের যুদ্ধে যাওয়ার জাজবা দেখে তাদেরকে তিনি অনুমতি দিয়ে দিলেন, 2 জন চলে গেলেন, মিলে 313 জন সাহাবি হলো। বদর প্রান্তরে সাহাবায়ে কেরামকে নিয়ে যখন সামনে দাঁড়িয়ে গেলেন, নবীজি যে জায়গায় দাঁড়ানো ছিলেন সেই জায়গাটা ছিল বালুর জায়গা। এখনো যারা মদিনায় গিয়েছেন, মদিনা থেকে 80 মাইল দূরে বদর প্রান্ত, সেই জায়গায় বালুর পাহাড়, পাহাড়কে পাহাড় সব বালু দিয়ে ভরা, সেই বালুর পাহাড়ের পাশে আমার নবীরা, আমার নবী সাহাবায়ে কেরাম কিনে দাঁড়ায় ছিলেন, হাঁটু পর্যন্ত পা গেড়ে গেল। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন যুদ্ধের ময়দানে আসছি যে যুদ্ধের ময়দানে এসে আমাদের পাটা তুলতে পারছি না, আল্লাহর সাহায্য আমরা কামনা করি, আল্লাহর কাছে একটু বলুন, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। ওলাকদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা, তোমরা সহায় ছিলে বদর প্রান্তরে, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছি। আল্লাহ তাআলা সেদিন হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। এই 313 জন সাহাবি যখন দেখলেন তাদের পাটা বালুর মধ্যে গেড়ে যাচ্ছে, আল্লাহ
আকাশে ঘন মেঘ জমা করলেন এমন একটা বৃষ্টি দিয়ে দিলেন বালুর জায়গাটা হলো শক্ত জায়গা আর আবু জাহেলরা যে দিকে দাঁড়ানো ছিল সেই জায়গাটা ছিল আঠাল মাটির জায়গা আঠাল মাটিতে যখন বৃষ্টির পানি পড়ে শক্ত হয় না পিছলা হয় কি হয় পিছলা হয়ে যায় আল্লাহর সাহায্যে শুরু হয়ে গেল ওই বদর প্রান্তরে একজন সাহাবী দেখতে পেলেন তরবারি হাতিনের সামনে দাঁড়ায় দেখতে পান তার নিজের জন্মদানকারী পিতার সামনে দাঁড়ানো মনে মনে ভাবেন হারে আমার এই বাবার কোলামি ছোট থেকে বড় হয়েছে কেমন করে আমি তাকে আঘাত করি বাপ মনে করে তিনি তরবারি গোটায় নিয়ে তিনি ফিরে আসতেছিলেন পরক্ষণই ভাবলেন না কুল ইন কানা আবাউকুম ওয়া বানাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম এই অঞ্চল কথা তার মনে হয়ে গেল সাহাবি করলেন কি সঙ্গে সঙ্গে আবার তিনি তরবারি গোটায় না নিয়ে তরবারি আবার উন্মুক্ত করলেন বাবার দিকে তিনি ধেয়ে যাচ্ছেন সংগ্রামীর মতো করে সামনের দিকে গিয়ে যাচ্ছেন বাপকে বাপ মনে করলেন না বাপকে বাপ না মনে করে শিরকের প্রতীক মনে করে বাবার দিক লক্ষ্য করে তরবারি দিয়ে তার গর্দান বরাবর মেরে দিলেন মস্তক শিরকে পড়ে গেল নিজের হাতে নিজের বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কিন্তু বাপ তো সন্তান যদি দেখে বাবার মৃত্যু কাফের হোক ইমানদার হোক মন কি ভালো থাকে নাকি আস্তে কর মন কি ভালো থাকে নাকি মনটা খারাপ বদর যুদ্ধে মুসলমানদের বিজয় হলো সব সাহাবীর মুখে আনন্দের হাসি কিন্তু বান্দার মুখে হাসি নাই রাসূল বলেন ওবাইদা তুমি হাসো না কেন কি হয়েছে হুজুর ওবাইদার বাপ আজকে যুদ্ধে মারা গেছে কে মেরেছে ওবাইদার বাপকে হুজুর কেউ মারে নাই ওবাইদার নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবীজি হাতটা গায়ে দিয়ে বলছেন ওবাইদারে আমার মুখের মধ্যে আগায় আয় আজকে তুই যে ভূমিকা পালন করলি আল্লাহর আত্মা জান্নাত তোর জন্য ওয়াজিব হয়ে গেছে জোর করে সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ সেই যুদ্ধের ময়দানে আমার নবীর বিরুদ্ধে আমার নবীর আপন চাচা আছে আমার নবীর কি আপন চাচা আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে আমার নবীর সবচেয়ে বড় মেয়ের জামাই সবচেয়ে বড় মেয়ের জামাই আবুল আস নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে যুদ্ধ থেমে গেছে মুসলমানদের বিজয় যখন হয়ে গেছে 70 জন কাফের আবু জেহেল সহ 70 জন কাফের তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বদর কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে গেড়ে ফেলা হয়েছে আমার নবীজি যুদ্ধ শেষ হওয়ার পর নবীজি বললেন যুদ্ধবন্দী কারা কারা আমার তাহলে আমার কাছে তালিকা নিয়ে আসো তালিকা নিয়ে আসা হলো রাসূল বললেন সবাইকে তোমরা হাত বেঁধে ফেলো পিঠ মোড়া দিয়া পিঠ মোড়া দিয়া পিঠের দিকে হাতটা বেঁধে ফেলো সবার পিছে হাত বেঁধে ফেলা হলো তাদের জন্য খাবার বরাদ্দ করো খাবারও বরাদ্দ করা হলো কিন্তু দেখা গেল সাহাবী রাসূলকে না বলেই আমার নবীর আপন জামাতা বড় মেয়ের জামাই তার হাত দুটো যখন বাঁধতে নিয়েছিল দড়ির বাঁধনটা তারা ঢিল করে দিয়েছিল যেন কষ্ট কম পায় আমার নবীর আপন চাচা চাচা মনে করে তার দড়ির বাঁধনটা একটু হালকা করে দিয়েছিল নবজির কাছে এসে বলো হলো ইয়া রাসূলুল্লাহ সবার বাঁধন তো শক্ত করে দিয়েছে যুদ্ধবন্দীদের একজনের বা দুজনের বাঁধন আমরা ঢিল করে দিয়েছি কে কে আপনার চাচা আব্বাস আপনার জামাই বড় মেয়ের জামাই আবুল আস খাবারের ব্যবস্থা আমরা করেছি ভিন্ন কি করেছে বলো সব যুদ্ধবন্দির জন্য আমরা করেছি হলো খেজুর আর আপনার জামাই এবং আপনার চাচার জন্য করেছি ছাগলের গোশত এবং রুটির ব্যবস্থা করেছি উন্নত খাবারের ব্যবস্থা করেছি রাসূল বলেন যুদ্ধনীতির সম্পূর্ণ খেলাফ কাজ করেছো সবার জন্য যাই হবে আমার জামাই আমার চাচার জন্য তাই হবে আল্লাহু আকবার বলবেন না যেরকম আল্লাহু আকবার তাই হবে আমার নবীজি বলে দিলেন নবীজি বলার সঙ্গে সঙ্গে বাকি 68 জন যুদ্ধবন্দীর দড়িটা বেঁধে শক্ত শক্ত করে বেঁধে দেওয়া দড়িটা ঢিল করে দেওয়া হলো সবার জন্য ছাগলের গোশত দেওয়া হলো রুটির ব্যবস্থা করা হলো এরপর রাসূল বলেন একটা একটা করে ডাকো তাদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্তি দিয়ে দাও সবাই দিয়ে যাচ্ছে মুক্তিপণ তাদেরকে একটা একটা করে তিনি রাসূল মুক্তি দিয়ে দিচ্ছেন এবার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ায় বলতেছে খাদিজা মুহাম্মদ আমার তুমি আটকালা কেন রাসূল বলছেন আপনাকে আটকাবো না মানে আপনাকে তো আগে আটকাবো আপনি আমার চাচা আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন
সাইয়েদা আব্বাস সেই সময় ইসলাম কবুল করেন নাই, তিনি বলছেন আমার বাপেজা মুহাম্মদ, আমার বাপ যেটা করে গেছে, আমার দাদা যেটা করে গেছে সেটাকে আমি বাদ দিতে পারি নাকি? রাসূল বলছেন আমার চাচা, আপনার বাপ যদি ভুল করে যায় আপনার তো ভুল করা যাবে না, আপনার বাবা যদি অন্যায় করে যায় আপনার তো অন্যায় করে যাও অন্যায় করা যাবে না। এমনটা যুক্তি দিন কখনোই আপনার সঠিক উত্তর আপনি দিতে পারবেন না। রাসূল বলছেন আপনাকে মুক্তিপণ দিতে আমি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন বাপেজা মুহাম্মদ, তোমার আমার বাড়িতে আমি কিছুই রেখে আসিনি, তোমার চাষির কাছে কিছুই নাই। রাসূল মুস্কি মেরে বলছেন চাচা, সামান্য স্বার্থের জন্য দুনিয়ার জন্য এত বড় মিথ্যা কথা বলেন, কি দরকার, কি হয়েছে বলেন, কি হয়েছে বলো বাবা। রাসূল বলছেন আপনি আমার আম্মা, আপনি আমার চাচি আম্মার কাছে আপনি কয়েকটা স্বর্ণের টুকরো রেখে এসেছেন। আব্বাস সাদান লজ্জা পেয়ে গেলেন, বললেন ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ির সোনার খবর তোমাকে দিল কে? রাসূলের সঙ্গে সঙ্গে বলছেন আমি গায়েবের মালিক নই, কিন্তু গায়েবের মালিক আল্লাহ তাআলা আমাকে জানাইয়া দিয়েছেন। যখন সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আব্বাস বলছেন ভাতিজা যুদ্ধ করে নাম কি আমাকে পড়াইয়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়াইয়া দে, কালিমা তিনি পড়লেন। এবার জামাইয়ের পালা, নবীর কোন জামাই, ছোট জামাই না বড় জামাই? বড় জামাই নবীর সঙ্গে দাঁড়ায় আছেন, জামাইরা কত সম্মানের পাত্র, কিন্তু এবার ইসলাম মানার না মানার কারণে এবার হয়ে গেছে সেই জামাইয়ের হাতে কি, হাতে কি বলে রশি, তাহলে জামাই হলো সম্মানের, আর রসুল সেই জামাইকে হাতে কি দিলেন, কি দিলেন, সম্মানের না অপমানের, অপমানের দড়ি দিয়ে বেঁধে ফেলেছেন। বললেন তোমার ঘরে আমার মেয়ে আছে, এটা বড় কিছু নয়, তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বললেন হ্যাঁ মুক্তিপণ দেব, মক্কায় খবর লাগাও, খবর লাগাইছে মুক্তিপণ চলে আসছে, একটা প্যাকেট, সে প্যাকেটটা রাসূলের সামনে প্রেস করা হলো। প্যাকেট খুলেই দেখেন একটা গলার হার, একটা গলার হার তিনি দেখলেন, সেই গলার হারটা দেখেই রাসূল কেঁদে ফেললেন। নবীর কান্না যখন বের হয় সাহাবীরা কি খুশি হন? সাহাবীরাও কান্দে, রাসূল কান্দেন কেন, সামান্য গলার হার দেখে আপনি কাঁদতেছেন কেন? রাসূল বলছেন জানো এই গলার হার সাথে স্মৃতি জড়িত হচ্ছে আমার খাদিজার, আমার খাদিজার গলায় এই গলার হারটা আমি দেখতাম, আর সেই গলার হারটা আমার বড় মেয়ের বিয়ের সময় আমার খাদিজা তার গলা থেকে বের করে খুলে আমার বড় মেয়ের গলায় দিয়েছে, আমার সেই খাদিজার কথা বারবার মনে হচ্ছে, এই জন্য আমি কাঁদতেছি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদলে কি আমরা ঠিক থাকি, এই গলার হার আমরা নেব না? রাসূল বলেন তাই যদি হয় ঠিক আছে নিও না, কিন্তু আমি আবুল আসকে বলে দিচ্ছি, আবুল আস তুমি আমার বড় মেয়ের জামাই, কিন্তু ওলা কি বলে ওলা তুমি হল মুশরিকা হাত্তা ইউমিন না, কোন মুশরিকের ঘরে, কোন মুশরিকের ঘরে কোন ঈমানদার নারী থাকতে পারে না, আয়াত নাজিল হয়ে গেছে, আবুল আস তোমার মুক্তিপণ হলো, তুমি এখান থেকে মক্কায় গিয়ে আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দিবা, আমার মেয়ের সঙ্গে তোমার কোন সম্পর্ক চলতে পারে, কারণ তোমার ঈমান নাই, আমার মেয়ের ঈমান আছে। এই হচ্ছে ঈমান আনা, এই হচ্ছে কি ঈমান আনা। আমি কি কথা বলবো, কিন্তু বলবো কখন, সময় তো নাই, সময় তো শেষের দিকে চলে আসলো। ঈমান আনা, এরপর ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে, এই দুইটা কাজ যারা করবে আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হচ্ছে আমার সত্যবাদী বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ, আমাকে না বলে উঠে যাচ্ছেন আপনি, এটা কিন্তু শৃঙ্খলার সম্পূর্ণ পরিপন্থী কাজ। আমাকে না বলে উঠে যাওয়াটা, যদি এখানে ফেরেশতা আসেন নাই বলেন তো আসে, এই দেশে কি এমন মামলা নাই যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা আমার দেশে আসেন নাই? এবং এই মামলাগুলো বিগত কয়েক বছরে কম হয়েছে না বেশি হয়েছে, বেশি হয়েছে। তো আল্লাহর ফেরেশতা এখানে আসেন নাই? আসে। তো সেই ফেরেশতারা যদি দেখে যে এই মাহফিলের শৃঙ্খলা ভঙ্গ করলো কারা কারা, আল্লাহর আদালতে যদি মামলা দেয় কি সুবিধা না অসুবিধা, অসুবিধা, তাহলে আমরা কেউ উঠবো না, আমাদের শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না, কোরআনের শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব একান্ন সবার, সবার যে যেখানে আছেন সবাই বসেন, আমরা দোয়া করব। দোয়ার পর এখানে মুখে আজান হবে, মাইকের আজান হবে না, মাইক আজান বহু আগে হয়ে গেছে, মুখে আজান হবে মসজিদের পর, আজান শেষ নামাজ শুরু হয়ে যাবে, যাদের ওযু নাই ওযু করবেন, নামাজ আদায় করে নেবেন।
এখন দোয়ার দিকে আমরা যাব কোরআনকে ভালোবাসেন কারা কারা একটু হাত তুলে দেখেন তো কোরআনকে ভালোবাসেন কারা কারা কোরআনের আইনকে চান কারা কারা একটু হাত তুলে দেখেন না একটু হাত তুলে মামা দেখতে এরকম করে আল্লাহ তোমার এই বান্দাদের এই চাওয়াকে পাওয়া করে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন হাত নামান এখন আমি সবার কাছে একটু আরজ করব এই যে বিশাল আয়োজন পোস্টার লিফলেট ব্যানার তারা যে করেছেন আয়োজন করেছেন প্রচার করেছেন তাদের কিছু খরচ হয়েছে এই খরচে যদি আপনি অংশ গ্রহণ করেন গুনাহ হবে না সওয়াব হবে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ভলান্টিয়াররা ব্যাগ নিয়ে ভিতরে নামবে যারা যারা হাত তুলেছেন নিজ নিজ দায়িত্বে সেই ব্যাগে আপনারা যে যা পারেন সবাই দেবেন ইনশাআল্লাহ জিকির করে সুবহানাল্লাহ ভলান্টিয়ার কোথায় ভলান্টিয়ার এই যে হ্যাঁ দ্রুত গতিতে নেমে যান যে যা পারেন সবাই দেবো জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাদের ভিতরে ভলান্টিয়ার যারা আছেন তাদের মাথায়ও ব্যাগ আছে যে যা পারে আমরা সবাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ জিকির করে সুবহানাল্লাহ একটু মিষ্টি করেন আওয়াজটা আমার কাছে কেমন যেন একটু সুন্দর করেন জিকির করে সুবহানাল্লাহ একজন শিল্পী আসবেন এই যশোর বাসীর অহংকার আমার অত্যন্ত কাছে এখানে পোস্টারের নাম না থাকার কারণে আমি বুঝতে পারিনি এখানে নামটা নাই তো আমি বুঝিনি উনি আসবেন উনি ইসলামের সঙ্গীত আপনাদের সামনে পরিবেশন করবেন অ্যাডভোকেট রুকনুজ্জামান সবাই আসবেন ইনশাআল্লাহ সবাই থাকবেন নামাজের পরে এটা আমরা এখন দোয়ার দিকে যাব ব্যাগ যাচ্ছে সবাই ব্যাগে কম বেশি যে যাবেন সবাই দিবেন জিকির করে সুবহানাল্লাহ আপনি মনোযোগ তো হয়নি দোয়া তো হয়নি বসেন আপনি দিয়ে না আপনি দিয়ে না একটু বসেন আমরা একসঙ্গে দোয়া করে যাই আমার দোয়ার শরীর হই জিকির করে সুবহানাল্লাহ জি একটু বসেন কষ্ট দিয়ে না একটু দোয়া দিয়ে যান জি আসেন একটা ইয়াং ছেলে গাছ থেকে পড়ে গেছে আব্বা আমার দোয়া চেয়েছেন আল্লাহ তুমি তাকে সবাই কামে লাগলেন জি জি যেন ঠিক আছে মহিলা স্বেচ্ছাসেবিকা যারা আছেন মহিলা ভলান্টিয়ার যারা আছেন নিজ দায়িত্বে আমানত মনে করে যে যা পারেন ওই ভলান্টিয়ারদের মাঝে সবাই দিবেন ইনশাআল্লাহ ব্যাগ যাচ্ছে আমার মা বোন সবাই দিবেন নিয়ত করে দিবেন ইনশাআল্লাহ জিকির করে সুবহানাল্লাহ আসুন শুনুন আসুন তারা আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যে যেখানে আছেন আমরা সবাই দোয়ায় শামিল হই দোয়াটা করে দিই আমিন হ্যাঁ আমিন আলহামদুলিল্লাহ আমরা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب مشتي بك الغفور بلال হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে দুটি আয়াতকে সামনে রেখে ঈমান জিহাদ এই শীর্ষক কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিগারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে তাকাইও না বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাগুলোকে মেহরবানি করে মাফ করে দাও জনম দুঃখিনী মা জনম দুঃখী বাপ জঞ্জালে চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করো কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আয়াত আলা বিশেষ করে মাফের আয়োজন করলেন যারা কষ্ট করে আসলেন যারা সন্তান গুণগত করে দাও পরিবার অশান্তি তুমি আল্লাহ শান্তি দূর করে দাও আল্লাহ তারা যার যার সমস্যাগুলো দয়া করে তুমি আল্লাহ সমাধান করে দাও দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ নিও না মরণের সময় যখন চলে আসবে আল্লাহ মূর্তি যখন হবে আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ অমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও মরণের সময় যখন আসবে সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ